নমস্কার বন্ধুরা মিতালির বারো মাসের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো এগ ভুনা এটা তৈরি করা যেমন সহজ তেমনি এর স্বাদও কিন্তু দুর্দান্ত পরোটা রুটি যে কোনো সাথেই কিন্তু এটা খুব ভালো যায় আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে চলো দেরি কিসের এবার শুরু করে দিই আজকের রেসিপি এগ ভুনা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না এগ ভুনা করার জন্য শুরুতেই আমি চারটে ডিমকে সেদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে দেখো আমি কিভাবে করছি এইভাবে আমি সবকটা ডিমকে গ্রেট করে নেব দুটো ডিম আমার গ্রেট করা হয়ে গেছে আর বাকি যে দুটো ডিম আছে আমি একই পদ্ধতিতে গ্রেট করে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে আমি তিন চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটা বড় কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে বাদামি করে ভেজে নিতে হবে শুধু খেয়াল রাখবেন যেন এটা বেরেস্তানা হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবেন মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো এখানে আমি যা পরিমাপ বলছি তার চারটে ডিমের গ্রেট করার পর যে পরিমাপটা হয় সেটাই বলছি ডিমটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে উপকরণের পরিমাপটাও একটু বাড়িয়ে নেবেন টমেটোটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ টমেটোটা না নরম হয়ে যাচ্ছে এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণই এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে টমেটোটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে বাটা মশলা ও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের পেস্ট এটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এরপর একে একে দিয়ে দেব। এক চামচের মতো ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য একটু টেস্টের জন্য চিনি ও এক চামচ চাট মশলার গুঁড়ো মানে আপনারা চাইলে জিরের গুঁড়োর ব্যবহারও করতে পারেন এবার সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এরপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে অল্প অল্প জল দেবেন যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায় কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু এক ভুনার টেস্টটা আসবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বাটা সেটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার গ্রেটে ডেকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এই অবস্থায় আমি পাঁচ মিনিটের মতো এটাকে কুক করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এক ভুনার সাথে খুব ভালোভাবে যায় তবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন জলটা শুকনো হয়ে যাওয়ার আগে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে একটুখানি কাসৌরি মেথি এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেবে সবশেষে ছড়িয়ে দেব দু চামচের মতো ফ্রেশ ক্রিম এটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন তবে ফ্রেশ ক্রিমটা দিলে এক ভুনার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এবার সমস্ত উপকরণগুলোকে আর একবার ভালো করে মিশিয়ে দিলেই এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে গার্নিশিংয়ের জন্য আর একবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ